السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاۃ والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلی آلہ وصحبہ اجمعین اما بعد. فاعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে রমজানের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো শুকরিয়া আদায় করছি। রমজান আমাদের জীবনে আবারও এসেছে, 2021 সালের এই রমজান যারা যারা পেয়েছি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভালো খারাপ যে অবস্থায় আমরা থাকি, রমজান আমরা পেয়েছি এটি হচ্ছে সবচেয়ে বড় একটি বিষয়। এবং আল্লাহ সে কথাটি কোরআনে বলছেন যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। এই কথাটি রমজান মাসের পরিচয় দেওয়ার পরে আল্লাহ বলেছেন, রমজানের যে পরিচয় আল্লাহ দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যেটি নাজিলের কারণ হচ্ছে হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছে, সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য তৈরি করার জন্য নাজিল হয়েছে। অতএব ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে ফালিয়া সুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যারা এটার সাক্ষ্য হয়, যারা এটা পায় এই শাহরা এই মাসটি, তার মানে হচ্ছে রমজান আপনার কাছে আমার কাছে রমজান এসেছে। রমজান আমরা পাইনি, আমাদেরকে দেয়া হয়েছে। আসলে রমজান আমরা পেতে পারি না কোনোভাবেই, কোনো মানুষের সাধ্য নেই যে সে ইচ্ছে করে রমজানটা পাবে, কারণ এর আগে আল্লাহ তাকে মৃত্যু দিতে পারেন। গত বছর যারা রমজান পেয়েছিল, এ বছর অনেক মানুষ তারা রমজান পায়নি। অর্থাৎ রমজান আমি আপনি পাবো কি পাবো না, এই সিদ্ধান্ত আমার এবং আপনার নয়, এই সিদ্ধান্ত আল্লাহ। সুতরাং আমার জীবনে আপনার জীবনে যেহেতু এ বছরের রমজানটা এসছে, সুতরাং আমাদের জীবনে এটিকে বড় সৌভাগ্যের বিষয়, আল্লাহর পরিকল্পনার একটি অংশ। আল্লাহর রহমত এখন আমাদের উপরে অবিরামভাবে বর্ষিত হচ্ছে। ব্যক্তিগত জিন্দগিতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সামষ্টিক জিন্দগিতে যে যে অবস্থায় আছেন, ভালো আছেন খারাপ আছেন, সর্ব অবস্থায় আমাদের সবচেয়ে বড় শুকরিয়ার জায়গাটা হচ্ছে আমাদেরকে রমজান এবছর দেয়া হয়েছে আল্লাহ দিয়ে। সুতরাং এটি বড় একটি আমাদের শুকরিয়ার জায়গা, এবং যার কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি রমজান কষ্টের মধ্যেও, সামগ্রিকভাবে যে যে অবস্থায় থাকে কষ্টের মধ্যেও মানুষকে শুকরিয়া আদায় করতে শেখায় রমজান। যে অবস্থায় মানুষ আছে শত কষ্টের মধ্যে মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ বের করে নিয়ে আসে, এবং আমরা যে কোনো কথা বলার সময় আমরা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলি। এবং জান্নাতে মোমিনের প্রবেশের পর, মোমিন যখন জান্নাতে প্রবেশ করবে একজন ইমানদার বান্দা, তার প্রথম কালাম, তার প্রথম বক্তব্যই হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সুতরাং এটি হচ্ছে অনেক বড় একটি বিষয়। পৃথিবীর মানুষের টেনশনের বিপরীতে এটি একটি বড় অস্ত্র, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে ইসলামের ইতিহাসে এত শেষ দিকে মধ্য ভাগে আমরা রমজান পেয়েছি, মাক্কী জীবনের বড় একটি সময় আমরা রমজান পাইনি, এবং হিজরি দ্বিতীয় সনে প্রথম রমজান আমাদের জীবনে আসলো। তো ইসলামের ইতিহাসে এই ভাগে রমজানটা কেন আসলো, বা রমজান এত ফজিলতপূর্ণ বিষয় যেটি পূর্ববর্তী সমস্ত উম্মতদেরকে দেওয়া হয়েছে এবং যার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে অর্জন করা, আসলে এটি এই সময়ে কেন আসলো, এর আগে কেন আসলো না? মক্কায় জোরপূর্বক অভ্যস্ত কাফেররাই মুসলমানদেরকে করাচ্ছিল, মুসলমানদেরকে বাধ্য করেছিল। শেখ আবু তালেবের তিনটি বছর বা তার চেয়ে বেশি সময় মুসলমানরা ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছে। ক্ষুধার যন্ত্রণা অবস্থা এমন হয়েছে গাছের পাতা ঘাস সেগুলো শেষ হয়ে গিয়েছিল,
মুসলমানদের সন্তানদের দুধের বাচ্চাদের অবস্থা এত খারাপ করুণ হয়ে গিয়েছিল এবং সামগ্রিকভাবে মক্কায় ক্ষুধার যন্ত্রণা মুসলমানদেরকে বারবার তাড়া দিচ্ছিল এবং পরবর্তীতে মদিনায় যখন মুসলমানরা হিজরত করলো প্রাথমিক যুগে অবস্থা কিন্তু এত স্বাচ্ছন্দ্যকর ছিল না এবং তখন অবস্থা খুবই খারাপ যাচ্ছিল সার্বিকভাবে মুসলমানদের হার্ট স্ট্রং হচ্ছিল মক্কায় মুসলমানদের হার্ট স্ট্রং হয়েছে মদিনার প্রাথমিক জিন্দগিতেও ক্ষুধার যন্ত্রণায় মুসলমানদের হার্ট স্ট্রং হচ্ছিল এবং আল্লাহ নিঃসন্দেহে জানতেন অল্প কিছু বছর পরেই তাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে এবং এই যে স্বাচ্ছন্দ্য আসার সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিয়ে দিলেন এই রোজা থাকা অবস্থায় বদরের ময়দানে মুসলমানরা গিয়েছিলেন এবং আল্লাহ বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করতে চান এবং কোনোভাবেই মানুষদের জন্য মুসলমানদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট আরোপ করতে চান না এবং আমরা দেখছি যে মুসলমানদের জীবনে যখন স্বাচ্ছন্দ্যের সম্ভাবনা তৈরি হয়েছে তখন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার এই বিধানকে ফরজ করে দিয়েছে অথচ যে সময়ে এই বিধান এসেছে তখনও স্বাচ্ছন্দ্য আসেনি তখনও কিন্তু ক্ষুধার যন্ত্রণা মুসলমানদের অবস্থা খারাপ হচ্ছিল এবং একটা সময়ের একটি হাদিস আছে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় তিনি প্রচণ্ড ক্ষুধায় তিনি মদিনার রাস্তায় বের হয়ে গিয়েছেন যে ঘুমোতে পারছিলেন না তিনি বের হয়ে গিয়েছেন হাঁটাহাঁটি করা শুরু করেছেন এই অবস্থায় দেখেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাঁটছেন তার কাছে খোঁজখবর নিয়ে জানা গেল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মূলত ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছিলেন সেই জন্য ঘুম আসছিল না এই জন্য মদিনার রাস্তা হাঁটা শুরু করেছেন দুইজনে মিলে একসাথে হাঁটছেন হাঁটতে গিয়ে হঠাৎ দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এসছে এবং তাদের মধ্যে একটা উৎসুক্য ভাব তৈরি হলো যে আল্লাহ রসুল কেন বেরিয়ে আসলেন মা আখরাজাকা ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বেরিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কালা আল জু আল জু যাদেরকে জিজ্ঞেস করলেন তুমি কেন বেরিয়ে আসছো তাদের উত্তর ছিল এরকম ওয়াল্লাহি মা আখরাজানি ইল্লা মা আখরাজাহুমা যে আল্লাহ কসম করে দুজনেই বললেন যে একই কারণে যে কারণে আপনি বেরিয়ে আসছেন সেই কারণে আমরা বেরিয়ে আসছি এবং দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেটে পাথর বেঁধে রেখেছেন এরকম কঠিন জীবন তো রাসূল সাল্লাল্লাহু জীবনে আসছে এবং এই জীবনের অবসান ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন অল্প কিছু বছরের ব্যবধানে অবসান ঘটবে তখন সিয়াম আসছে এবং রাসূল সাল্লাল্লাহু সেই মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু দোয়াকে ফেরত দেওয়া হতো না মদিনায় ভালো ছিল না অবস্থা রাসূল পেটে পাথর বেঁধেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু দোয়া কখনোই ফেরত দেওয়া হতো না কিন্তু সে অবস্থা আল্লাহ রাসূল এই কষ্ট সাধন করেছেন এবং তাদের যখন পেট ভরা শুরু হবে বরকতের জিন্দগি আসা শুরু হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই তার পরিবর্তন সাধিত হবে সেটা আল্লাহ জানতেন আল্লাহ তখন সিয়াম দিয়েছেন এবং আমরা জানি যে এই বিষয়টি ঘটেছে খায়বার সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের পর থেকে সমৃদ্ধি এসেছে মদিনার জীবনে সমগ্র মুসলিম উম্মার জীবনে এবং ইসলামের রাষ্ট্র যতদূর ছড়িয়েছে সব কয়টিতেই সমৃদ্ধি এসেছিল এবং সেটি শুরু হয়েছে খায়বার বিজয়ের পরে সপ্তম হিজরিতে আর সাওম এসেছে দ্বিতীয় হিজরিতে মুসলমানদের জীবনে বারাকা উদাহরণ প্রতিষ্ঠা হওয়া শুরু হয়েছে ক্ষুধার্ত অবস্থায় আমরা দেখলাম খন্দকের যুদ্ধের সময় সেই ঘটনা যখন খন্দক খনন করা হচ্ছিল গর্ত খনন করা হচ্ছিল আহজাবের যুদ্ধ গর্ত খনন করা হচ্ছিল সে অবস্থায় পরিশ্রান্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপি চুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী সামান্য কিছু গোশত বাকি আছে আপনি যদি অল্প কয়েকজনকে নিয়ে আসতেন একটু মেহমানদারি করতাম অর্থাৎ সামান্য কয়েকজনের জন্য সামান্য কিছু গোশত পাকানো হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পরিশ্রান্ত 1200 সাহাবী তিনি সবাইকে ডাক দিলেন সবাই আসো দাওয়াত আসছে সবাই আসো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাবড়ে গেলেন হয়তো তিন চারজন পাঁচজন ছয়জন তিনি ইচ্ছা ছিল এখন রাসূল ডাক দেওয়া শুরু করলেন সবাই আসো ১২০০ সাহাবি আসতে আসতে ১২০০ সাহাবি এখন তো অবস্থা খুবই শোচনীয় তিনি খুবই টেনশনে পড়ে গেছেন মানে স্ত্রীও টেনশনে পড়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার স্ত্রীকে বলো বেশি করে ঝোল দিয়ে দিতে বেশি করে পানি দিয়ে এটাকে ঝোল দিয়ে দিতে এবং ঢাকনাটা যাতে সরানো না হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে
সেই পাতিলটা নিলেন এবং ঢাকনা থাকা অবস্থায় তিনি নিজে পরিবেশন করলেন। একে একে 1200 সাহাবী পরিতৃপ্ত অবস্থায় তারা খেল। হুজাসরাম বললেন যে আর কারো লাগবে কিনা, আর কোনো লাগবে কিনা, যার যা প্রয়োজন তিনি দেওয়া শুরু করলেন এবং সবাই প্যাট ভরে খাওয়ার পর দেখা গেল পাত্রে যা ছিল ঠিক ততটুকু গোষ্ঠী, যতটুকু রান্না করা হয়েছিল ততটুকুই আছে। এটি হচ্ছে বারাকা, এবং এই বারাকা মুসলমানরা পেয়েছে, এবং অল্পের তুষ্টির কারণে মুসলমানদের জিন্দগিতে সেই বারাকা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং পরবর্তীতে সত্যিকারের উদাহরণ নিয়ে সামগ্রিকভাবে বারাকা সওগাত নিয়ে রমজান এসেছে। আমরা পরিপূর্ণ অর্থে দেখেছি রমজানের ফল মুসলমানরা পাওয়া শুরু করেছে। অল্প কয়েক বছরের ব্যবধানে অর্থ দুনিয়াতে এমন একটি অবস্থা তৈরি হয়ে গেল যেখানে সামগ্রিকভাবে একটা মানুষও খুঁজে পাওয়া গেল না যার জাকাতের প্রয়োজন ছিল। সুতরাং মূল বিষয় হচ্ছে রমজান আমরা পাইনি, আমাদেরকে দেয়া হয়েছে, এটা অনেক বড় সুপ্রিয়ার বিষয়। সুতরাং যারা এ নিয়ামত পেয়েছি এ নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন। এখন আমরা রোজা রেখে আমরা কথা বলতে পারি, আমাদেরকে সেহরি দেওয়া হয়েছে, আমাদেরকে ইফতার দেওয়া হয়েছে, অনেক কাজই আমরা করতে পারি। অল্প কিছু জিনিস আমাদেরকে নিষেধ করা হয়েছে রোজার সময় করার, অনেক সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ আহ্বান করছেন ওয়ালিতুকমিলু ইদ্দাতা, আল্লাহ আহ্বান করছেন যে যাতে করে এই গণনাটা আমরা পূর্ণ করি। অবশ্যই একদিন একদিন করে গণে এই গণনা আমরা পূর্ণ করব। এবং এর মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে যে হুট করে রমজান আসলো রমজান চলে গেল তা নয়, রমজানের প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য গণনা করার প্রসঙ্গ আসছে, কখন মানুষ কাউন্ট ডাউন করে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষ তখন গণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন প্রতিটা সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ, দিন এবং রাত দুইটাই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীকে উচ্চে তুলে ধরার কথা বলছেন, আমরা তার প্রশংসায় উচ্চে তুলে ধরব, আল্লাহ শ্রেষ্ঠত্বকে আমরা উচ্চে তুলে ধরব। এবং আল্লাহ পরিষ্কার করে বলছেন মা হাদাকুম, আল্লাহ বলে দিয়েছেন যে যার যে জন্য তোমাদেরকে হেদায়াত দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বুঝে নিতে পারি যে রমজান আমার জীবনে এসেছে তার মানে আমি হেদায়াত পাওয়ার একটা সুযোগ পেয়ে গিয়েছি, একদম গ্যারান্টির একটা সুযোগ পেয়ে গিয়েছি। সুতরাং যাদের জীবনে রমজান এসছে অথচ হেদায়ত পায়নি তাদের মতো হতভাগা আর কেউ নেই, যেটি হাদিসে আসছে রমজান পেয়েছে অথচ গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। এবং সর্বশেষ আল্লাহ একই শুক্রিয়ার কথাই বলেছেন বলে আল্লাহ তুমি তাস করুন, এবং আল্লাহ আশা করেছেন যে আমরা শুকর গুজার বান্ধব হব। যে শুক্রিয়ার কথা শুরু করেছি সেই শুক্রিয়া দিয়ে শেষ করতে চাই, আল্লাহ সে কথাই বলছেন আল্লাহ আশা করেছেন আমরা শুকর গুজার বান্ধব হব। বনী ইসরায়েলকে এই নিয়ামত দেওয়া হয়েছিল, এই নিয়ামত পেয়ে তারা শুকরগুজার হতে পারেনি, বনী ইসরায়েল শুক্রিয়া আদায় করতে পারেনি, বরঞ্চ উল্টা তারা নবীকে দোষ দিয়েছে, আল্লাহকে দোষ দিয়েছে, যুক্তি তুলে ধরেছে আল্লাহর সামনে। আমরা এই নিয়ামতকে আমরা কদর করি, আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি, এবং আমাদের জীবনে আল্লাহর দেয়া সীমানাগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।